सत्तम शिवम सुंदरम। बृहत् शिव महापुराणे सप्तम अध्याय पाठ कर पंच महाजज्ञ और देव पूजार फल এই অধ্যায়টি আমি পাঠ করছি। নৈমিষ কাননবাসী যত ঋষিগণ সুতমুখে পুণ্য কথা করেন শ্রবণ। ঋষিগণ কহিলেন, সুতবরপতি, তব মুখে পুণ্য কথা অপূর্ব ভারতী, এখানে জিজ্ঞাসা করি, কিবা অগ্নিযজ্ঞ গুরু পূজা ব্রহ্মযজ্ঞ কিবা দেবযজ্ঞ, আর যাহা ব্রহ্মতৃপ্তি কর হে বর্ণনা, আমাদের সমুদয় শুনিতে বাসনা। সুত কহিলেন, শুনো তপধনগণ, প্রশ্ন অনুযায়ী সব করিব কীর্তন। অগ্নিতে তুণ্ডুল আদি বাহুতি করিলে জ্ঞানীগণ তাহাকেই অগ্নিযজ্ঞ বলে, আর ব্রহ্মচর্য স্বামীগণ যাতাগ্নিতে অগ্নিযজ্ঞ করে যজ্ঞ পাটপক্ষলতে পাটপক্ষেপেতে। স্বয়ংকালে অগ্নিতে আহুতি দান দিলে ধনৈশ্বর্য, স্বয়ংকালে অগ্নিতে আহুতি দান দিলে ধনৈশ্বর্য বৃদ্ধি পায় জ্ঞানীজন বলে, আর প্রাতকালে সূর্য আহুতি প্রদানে আয়ু বৃদ্ধি হয়ে থাকে শাস্ত্রের বচনে। জীবেশ সূর্যতে অগ্নি প্রবিষ্ট করায় জ্ঞানীগণ ইহাকেই অগ্নিযজ্ঞ কয়। ইন্দাদি সকল দেবগণের উদ্দেশ্যে অগ্নিতে আহুতি দান করিলে বিশেষে স্থায়ী পাক দিকৃতু চৌলাদিক কার্য লৌকুগাগ্নি প্রতিষ্ঠিত দেবযজ্ঞ ধার্য। হে মহর্ষি বর্গণ, দেব অধ্যায়ন ব্রহ্মযজ্ঞ পদবাচ্য কর হে শ্রবণ। নিত্যকর্ম সমাধানে স্থানহন্ন পর্যন্ত উক্ত যজ্ঞ অধিকার জানিবে নিশ্চিত, উহার বিধান নেই কখন রাত্রিতে, অবশ্য জানিবে ইহা সর্বশাস্ত্র মতে। দেবগণে তৃপ্ত করিবারে দ্বিজগণ নিত্য একবার উহা করিবে সাধন, দেবার্চন বিধি দেবে করিবে বর্ণন, শ্রদ্ধার সহিত তাহা করুন শ্রবণ। সৃষ্টির প্রারম্ভে ভগবান পঞ্চানন সর্বহিতে সপ্তবার করেন সৃজন, এক একবারের দেবত একজনা করিলেন ফলদাত্রী পূজার কল্পনা। সপ্তবারে সপ্তদেব আর দেবগণে নরগণ যদি পূজে শাস্ত্রের বিধানে, কিন্তু সেই দেবদেব শিব ভগবান সকল পূজার ফল করেন প্রদান। নরগণ সবিশেষ যত্ন সহকারে উত্তম সকল বস্তু দিয়া রবিবারে আদিত্যাদি দেবগণে পূজিলে বিধানে, কিংবা সেই বস্তুদান করিলে ব্রাহ্মণে, তাহাদের সমুদয় হয় পাপ শান্তি, পণ্ডিতগণের হয় এই রূপ উক্তি। সম্পদ প্রাপ্তির হেতু যত জ্ঞানীগণ সোমবারে লক্ষাদিকে করিয়া পূজন, সোমবারে লক্ষাদিকে করিয়া পূজন অতীব যতন করি ঘৃতাগ্ন দ্বারায়, সস্তিক ব্রাহ্মণগণে সেবিবে শ্রদ্ধায়। যেজন রোগের শান্তি করে এ কামনা, সেজন মঙ্গলবারে হয়ে এক মনা কালী আদি দেবতাকে পূজিয়া বিধানে উত্তম ভোজনে তৃপ্ত করে দ্বিজগণে। যেই জন দধিদন্ন দিয়া বুধবারে শ্রীবিষ্ণুর আরাধনা করে ভক্তি ভরে, তাহার কলত্ব পুত্রমিত্র সমুদয় সর্বদাই পুষ্টি লাভ করিবে সুনিশ্চয়। বিচক্ষণ ব্যক্তি যদি আয়ুষ্কামী হয় তাহার সিদ্ধিতে নানা বস্তুর দ্বারায়, একান্ত মানস হইয়া বৃহস্পতিবারে দেবগণে পূজিবে স্বভক্তি অন্তরে। নানান ভোগের আশা হইবে যখন শুক্রবারে সমাহিত করি আপ্তমন, দেবগণে পূজা করি সরস্বযুক্ত অন্নদানে দ্বিজগণে করিবে তৃপ্ত। উৎকৃষ্ট বসন দ্বারায় রমণীগণেরে পরিতৃপ্ত করিবে এক প্রফুল্ল অন্তরে। যেই জন অপমৃত্যু চাহে নিবারিতে শনিবারে রুগ্নগণে পূজিবে ভক্তিতে, শনিবারে রুদ্রগণে পূজিবে ভক্তিতে। তিল হোম তিল দান ও তিলান্ন দানে পরিতৃপ্ত করিবিতে উচিত দ্বিজগণে। দেবগণে এরূপে করিলে আরাধনা অবশ্যই সিদ্ধতার সকল কামনা। এককালে সমাধি করিলে পূজন, কিংবা নিত্য দেব পূজা করিলে সাধন। সামদান জপ হোম করি বিধি মত দ্বিজগণে পরিতৃপ্ত করি যথোচিত। তিথি ও নক্ষত্র যোগে আদিত্যাদি বারে
अर्चिल आदित्य के स्वभक्ति अंतरे सर्वज्ञ जगदीश्वर शशांक शेखर तत्व देवता रूपे पीत निरंतर सकल साधक गणे आरोग्यादि जत अर्पण करें सदा फल यथोचित किंतु देश प्राप्त उपकरण बा काले साधकेर श्रद्धा अनुसारे फल मिले दरिद्रा तप करी धनी धन दिया देवतार पूजा करिवेक शुद्ध हिया शतमुनि पति कहिलेन ऋषिगण देश कालादिर कथा करहे वर्णन सुत कहे देश काल प्राप्तादि विषय एइखाने वर्णना करिब समुदय निज गृहे योग्यारीते जेई फल मिले गोष्ठे तदपेक्षा दश गुण फल फले किंतु यदि सेई यज्ञ हय जल तीरे पूर्वेपेक्षा दश गुण फल ताते धरे बिल्ल बा तुलसी किंबा अश्वत्त मूलेते ताहा होते दश गुण जानिबे निश्चिते এই রূপে দেবালয়ে তীর্থ নদী তীরে সপ্ত গঙ্গা তীরে যজ্ঞ করে শ্রদ্ধাভরে শ্রদ্ধাভরে তাহলে উত্তর উত্তর দশ গুণ ফল অর্জন করিবে ঠিক সাধক সকল গঙ্গা গোদাবরী সিন্ধু পিরিস কাবেরী তাম্রপর্ণিকা সপ্ত গঙ্গা নামধারী এই সপ্ত গঙ্গা হতে সমুদ্রের তীরে সর্বাপেক্ষা দশ গুণ ফল সদা ধরে সদাপেক্ষ পর্বতাগ্নে দশ গুণ ফল আর অভিরুচি যাহা সর্বশ্রেষ্ঠ স্থল শুদ্ধ দিনে পুণ্য কার্যে যেই ফল পায় রবি সংক্রমণে তাহা দশ গুণ হয় বিষুব অয়ন ও মকর সংক্রান্তিতে ক্রমে দশ গুণ ফল লভিবে নিশ্চিতে তদপেক্ষা দশ গুণ চন্দ্রের চন্দ্রের গহনে তদপেক্ষা দশ গুণ চন্দ্রের গহনে আর পূর্ণ ফল লাভ সূর্যের গহনে জন্মের নক্ষত্রে আর বত অবসানে সেই সমুদয় কার্য করিবে বিধানে সূর্যের গহনকালে কর্মের মতন অবশ্যই সমফল করিবে অর্জন মহতের সঙ্গ লাভ হয় যে সময় কোটি সূর্য গহনের তুল্য ফল হয় তদ জ্ঞান নিষ্ঠ যোগী আর জ্যোতিগণ যথার্থ পূজার পাত্র কর হে শ্রবণ অযথা চব্বিশ লক্ষ গায়ত্রী জপিয়া যেই দ্বিজ হইলেন শুদ্ধ যুক্ত হইয়া তিনিও যথার্থ পাত্র ফলপ্রদ হন অবশ্য হবেন পাপ ক্ষয়ের কারণ যেজন গায়ত্রী জপে আত্মশুদ্ধ হয় তিনি ব্রাহ্মণ হয় জানিবে নিশ্চয় তাই তো ব্রাহ্মণগণ দানাদি গহনে আর প্রাণে সমর্থ হইবে সর্বক্ষণে দিন দোষাপন্ন জাতি মার্ত ব্রাহ্মণকে অর্থদানে দশ বর্ষ রহিবে ভূতলোকে বেদজ্ঞ ব্রাহ্মণে দান করিলে বিধানে দশ বর্ষ সুখ লোভ পাবে স্বর্গধামে ব্রাহ্মণ গায়ত্রী জপে আত্মশুদ্ধি পান তারে দানে দশ বর্ষ সত্যলোকে স্থান যদি দান করে বিষ্ণু ভক্ত দ্বিজগণে দশ বর্ষ সুখ লভে বৈকুণ্ঠ গমনে শিব ভক্ত দ্বিজ দান করিলে হরসে দশ বর্ষ সুখ ভোগ করিবে কৈলাসে দশবিদ অঙ্গের শহীদ রবিবারে সেই জন ব্রাহ্মণকে অন্নদান করে পরমন্দে দশ বর্ষ ব্যাপী যেই জন নানান আরোগ্য লাভে সমর্থ যে হন আহন সম্মান পূজা চরণ সেবন অভঙ্গ পিষ্টঙ্গ ষড়ঙ্গেশ্বরের ব্যঞ্জন তাম্বুল দক্ষিণা দান আর নমস্কার অন্নদানে অঙ্গ এই দশটি প্রকার এই দশবিদ অঙ্গ শহীদ যে জন দশ জন ব্রাহ্মণকে করায় ভোজন মহাভাগ্যবান সেই হইবে বিশেষ তার দেহে রোগ নাহি করিবে প্রবেশ তেমনি সমাধি বারে অন্য দান যত সেই বার অনুরূপ ফল হবে প্রাপ্ত শত ব্রাহ্মণকে যেই জন পরিবার রবিবারে শত ব্রাহ্মণকে যেই জন রবিবারে এই রূপে শ্রদ্ধাভরে অন্য দান করে সহস্র বৎসর শিব লোকে সেই জন হইবে আরোগ্য ভোগী কর হে শ্রবণ সহস্র দ্বিজকে দান করিলে এমন অযুত বৎসর সুখ লোভিবে সে জন সমাধি বারে সেই পূর্বোক্ত প্রকার ফলপ্রাপ্ত হইবে জানিবে সার গায়ত্রীর জপকারী সহস্র ব্রাহ্মণে অন্নদানে গতি হবে বৈকুণ্ঠ ভবনে আর লক্ষ ব্রাহ্মণকে করো যদি দান আর লক্ষ ব্রাহ্মণকে করো যদি দান রুদ্ধ লোকে আরোগ্যাদি লভে ভাগ্যবান বিদ্যার্থীরা বালকগণ করে ব্রহ্মগণে পুণ্যার্থীরা যুবকগণের বিষ্ণু জ্ঞানে রুদ্ধ গানে বৃদ্ধ গানে যাহার জ্ঞানার্থী বলিকারে বালিকারে সরস্বতী গানে বৃদ্ধি প্রাপ্তি যুবতী দিকে লক্ষ্মী গানে ভোগাদি ভোগল ভৃষি ও বৃদ্ধ দেহকে উমা গানে আত্মন্যাসী বিধিমতে অন্নদান করিতে উচিত তাহলে বাসনা সিদ্ধ হইবে নিশ্চিত
অর্জিত অর্থের যাহা গুরুহন প্রাপ্ত অবশ্য জানিবে তাহা পুণ্য ও পবিত্র। যেসব ধন্যাদি বস্তু দ্বিজাতি হইতে গৃহীত হয়েছে তাহা মধ্যম নিষ্ঠিতে কৃষি ও বাণিজ্য লব্ধ দ্রব্য সমুদয় অধম বলিয়া পরিগণিত যে হয়। চৈত্রাদি দ্বাদশ মাসে বাঞ্ছাপুণ্যতরে নরগণ দান করিবে সমাদরে, তাহা যথাক্রমে গো ভূমিতিল কঞ্চন ঘৃতবস্ত ধান্যগুড় রজত লবণ। কুমাণ্ড ও কন্যা এই দ্বাদশ জিনিস দানিতে উচিত হয় জানিবে বিশেষ। আর লক্ষ ব্রাহ্মণকে করে যদি দান রুদ্র লোকে আরবকাদি লবে ভাগ্যবান। বিদ্যার্থীরা বালক গণেরে ব্রহ্মগণে, বুদ্ধার্থীরা যুবক গণেরে বিষ্ণু গণে, রুদ্রগণে বৃদ্ধগণে যাহারা জ্ঞানার্থী, বালিকারে সরস্বতী গণে বুদ্ধি প্রাপ্তি, যুবতীগণে লক্ষ্মী গণে ভোগশ্রী রাশি, বৃদ্ধ দিহকে উমা জ্ঞানে আত্মা নেশী। বিধিমতে অন্য দান করিতে উচিত, তাহলে বাসনা সিদ্ধ হইবে নিশ্চিত। অর্জিত অর্থের যাহা গুরু হন প্রাপ্ত অবশ্য জানিবে তাহা পূর্ণ ও পবিত্র। যেসব ধান্যাদি বস্তু দ্বিজাতি হইতে গৃহীত হয়েছে তাহা মধ্যম নিশ্চিতে কৃষি বা বাণিজ্য লব্ধ দ্রব্য সমুদয় অধম বলিয়া পরিগণিত যে হয়। চৈত্রাদি দ্বাদশ মাসে বাম্ভাপুণ্যতরে নরগণ দান করিবে সমাদরে, তাহা যথাক্রমে গো ভূমি তিল কাঞ্চন ঘৃতবস্ত্র ধান্যগুড় রজত লবণ। কুমাণ্ড কন্যা এই দ্বাদশ জিনিস দানিতে উচিত হয় জানিবে বিশেষ। হে দ্বিজ হে দ্বিজ সপ্তমগণ ভূমিদান ফলে প্রতিষ্ঠা করিবে লাভ ইহ পরকালে, যদি ভক্তি ভরে তিল করে অর্পণ জন্ম মৃত্যুকে জয় করিবে তখন। স্বর্ণদ্বারে জঠরাদি শতা বৃদ্ধি হয়, ঘৃত দানে পুষ্টি আর বাড়িবে নিশ্চয়। অন্ন সমৃদ্ধি লাভ হয় ধ্যান দানে, অন্ন ও সমৃদ্ধি লাভ হয় ধ্যান দানে, বস্ত্রদান আয়ু বৃদ্ধি সূক্ষ্ম পৌর দানে, গুড় দানে হইবে মধুর ভোজ্য প্রাপ্তি, সর্ববস্তু দানে সর্বপ্রকার সমাপ্তি। বিধিমতে কন্যা দান করে যেই জন সর্ববিধ ভোগ প্রাপ্তি তাহার তখন। যে ঋতুতে যেই ফল উৎপন্ন হইবে সেই কালে সেই ফল দিয়ে দান দিবে। বস্তুর অভাব হলে দিন ব্যক্তিগণ ব্যাচিক কায়িক কার্য করিবে সাধন। জপাদিও স্তোপ পাঠ প্রাচিক যজন, তীর্থযাত্রা ও ব্রতাদি কায়িক যোজন, দেবতাগণের সদা তৃপ্তির কারণ। সৎকর্ম সাধ্যমত করিবে সাধন, মনুষ্যের পক্ষে তপশ্চার্য আর দান সদাই উচিত হয় শাস্ত্রের বিধান। হই পরকালে তবে সর্বসুখ পায়, উত্তম জনম লাভে সমর্থ যে হয়। ভগবানে কর্মফল করিয়া অর্পণ, উক্তরূপ কার্যাদি করে যেজন। অবশ্য পরম্পর লভ্যতার হয় তাতে কোনো রূপ নাহি রয়েছে সংশয়। যে মানব নিরন্তর এমন অধ্যায় পাঠ কিংবা অধ্যয়ন করে এসধ্যায় ধর্মবৃদ্ধি জ্ঞানবৃদ্ধি সদা তার হয়, ভগবানে ভক্তি তার বাড়িবে নিশ্চয়। তত্ত্বজ্ঞানে পরিপূর্ণ এই মহাপুরাণ, ভক্তদাস গায় গীত শুনে পুণ্যবান।